বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় টিভির নতুন একটি ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে, বাদশাহ আলমগীর সৌদি আরব থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। পরিচালনাকালে মাছ ধরার সময় তিনজন জেলেকে আটক করার চেষ্টা করে এদের মধ্যে দুইজন পালিয়ে যায় এবং একজনকে জালসহ আটক করে নদীর এই পাড়ে, অর্থাৎ আমাদের দিকে হোম ব্যাংকে নিয়ে আসা হয় এবং তারা ভারতীয় নাগরিক বলে তখন নিশ্চিত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই 117 BSF ব্যাটালিয়নের কাগমারি ক্যাম্প হতে চারজন সদস্যের একটি টহল দল স্পিড বোট যোগে আমাদের কোনোরকম অনুমতি ছাড়া শূন্য লাইন অতিক্রম করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে 500 থেকে 600 গজের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে নদীর এই পাড়ে বিজিবি টহলের নিকট আসে এবং আটককৃত ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে। বিজিবি টহল দল আটক ভারতীয় নাগরিকের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানায়, কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর করা এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বিজিবির সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক 6 থেকে 8 রাউন্ড গুলি বর্ষণ করে। আত্মরক্ষার জন্য বিজিবি টহল দলও পাল্টা গুলি আক্রমণ করে এবং তখন তারা দ্রুত স্থলে বিএসএফ সদস্যরা ফায়ার করতে করতে দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। আটককৃত ভারতীয় নাগরিক প্রণব মণ্ডল, পিতা বসন্ত মণ্ডল, গ্রাম চিরাচর, পোস্ট অফিস সাহেবনগর, থানা জলঙ্গি, জেলা মুর্শিদাবাদ। টহল দল ভারতীয় জেলের নিকট হতে 4 কেজি ইলিশ ধরার জন্য যে জাল, সে বিশেষ জালটি উদ্ধার করেছে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিজিবি, বাংলাদেশের বিজিবি এবং বিএসএফ, ভারতীয় বিএসএফের মধ্যে একটি সংঘর্ষের কথা আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং নিউজ হয়েছে, অনেক ভাইরালও হয়েছে বিষয়টি নিয়ে। সেটা হচ্ছে, আমি আপনাদের একটু খুলেই বলি ঘটনাটা আসলে কী হয়েছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, তার মধ্যে আমি একটু বলতেছি, আমি কথাগুলো ভেঙে বললে আপনারা একটু বুঝতে পারবেন, বুঝতে সুবিধা হবে। আমাদের বাংলাদেশের নদী সীমান্ত অতিক্রম করে ভারতীয় কিছু নাগরিক আমাদের দেশে এসে ইলিশ মাছ ধরছিল। ইলিশ মাছ ধরা অবস্থায় আমাদের বিডিআর সহ মৎস্য অধিদপ্তর থেকে একটি অভিযান চালানো হয়। সেই অভিযানে তিনজন জেলেকে আক্রমণ করা হয় বিডিআরের পক্ষ থেকে ধরার জন্য। তিনজনের মধ্যে দুইজন যে কোনোভাবে পালিয়ে যায় এবং একজন ধরা পড়ে। ধরা পড়ার পরে তার খোঁজখবর নিয়ে জানতে পারা যায়, তার সাথে কথা বলে জানতে পারা যায় সে ভারতীয় নাগরিক, ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমান্তে এসে সে ইলিশ মাছ ধরছে এবং তার কাছে 4 কেজি ওজনের কারেন্ট জাল, আমরা যেটাকে বলি, মাছ ধরার জন্য খুব সহজে মাছটা ধরা যায়, কারেন্ট জাল, ইলিশ ধরার যে জালটা আর কি, 4 কেজি ওজনে একটি জালও পাওয়া গেছে এবং সে স্বীকার করেছে যে হ্যাঁ, সে মাছ ধরছে। স্বীকার করা কি আছে, অলরেডি হাতে হাতে ধরা পড়েছে। তো সেই খবরটি যে দুইজন পালিয়ে গেছে, ওই দুইজন যে হয়তো বিএসএফের কাছে খবর দিয়েছে নিকটস্থ বিএসএফ ক্যাম্পে, ওইখান থেকে স্পিড বোট যোগে 4 জনের একটি বিএসএফ দল বাংলাদেশ সীমান্তে অতিক্রম করে। তার আগে একটি কথা বলে নিই, সেটি হচ্ছে ভারতের সীমানা অতিক্রম করে বাংলাদেশে আসার জন্য বিএসএফের একটা পারমিশনের দরকার হয়। তো বিএসএফ সে পারমিশনটা না নিয়েই ওনারা খবর পেয়েই স্পিড বোট যোগে চলে এসেছে বাংলাদেশের সীমান্তের মধ্যে, প্রায় 500 গজ ভিতরে চলে এসেছে, এসে তাদের লোককে ফেরত চাইছে। এইটা তো কোনো কথা না, তাই না? তাদের লোককে তো এইভাবে ফেরত দেবে না। তখন আমাদের বিজিবি বলেছে যে না, এইভাবে ফেরত দেওয়া যাবে না, এটা একটি পতাকা বৈঠকের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে যেটা দরকার সেইভাবে নিয়ম শৃঙ্খলা মেনে আমরা তাকে ফেরত দেব। তো বিএসএফ শোনে নেই, আপনারা আরেকটু জেনে রাখেন এবং আপনারা জানেন অলরেডি যে বিএসএফের জোরটা সবসময় একটু বেশি, কেন আমি জানি না, ওরা সবসময় আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে গুলি করে মেরে ফেলে, যে কোনো প্রবলেম হলে গুলি করে মেরে ফেলে। আপনারা দেখেন এই জেলেকে বাংলাদেশের বিজিবি পেয়েছে, ওরা কিন্তু গুলি করে নাই, ওরা কিন্তু জীবিত ধরে এনেছে। বিএসএফ হলে কী করতে পারে, গুলি করে মেরে ফেলতো। যাই হোক, তারপরে বিএসএফ জোর করতেছে যে না, আমাদের নাগরিককে আমাদের দিয়ে দেন, এও একটু কথা কাটাকাটি হয়েছে, জোরপূর্বক হয়েছে এবং তারপরে বিএসএফ এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে, কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে ফাঁকা। তো আমাদের বিজিবি আত্মরক্ষার জন্য তারাও পাল্টা গুলি ছোড়ার পরে
তারা স্পিড বোট নিয়ে পালিয়ে যায়, গুলি ছড়তে ছড়তে পালিয়ে যায়। তো তারপর যেটা খবর পাওয়া গেল সেটা হচ্ছে ওরা দাবি করছে যে ওদের একজন সেনা সদস্য মারা গেছে এবং একজন সেনা সদস্য আহত হয়েছে। দেখেন, একটা বিষয় চিন্তা করে দেখেন, ভারতীয় সেনা সদস্যরা এত বড় সাহস পায় কোথায়? এক নাম্বার ফল, সে নিয়ম শৃঙ্খলা অতিক্রম করে 500 গজ বাংলাদেশের মধ্যে সীমান্তের মধ্যে চলে এসেছে, একটা ফল। দ্বিতীয় ফল হচ্ছে নিয়ম শৃঙ্খলা না মেনেই সে তার নাগরিককে ফেরত চাইছে, ভারতীয় নাগরিককে ফেরত চাইছে। তৃতীয় ফল, তারা জোরপূর্বক ভারতীয় নাগরিককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। চতুর্থ ফল, যখন তারা পারে নাই নিতে তখন তারা গুলি বর্ষণ করেছে বিডিআরের উপরে। দেখেন, এতটা সাহস পায় কোথায় তারা? কোথা থেকে পায় এই সাহসগুলো? কারণ তারা সেনাবাহিনীর সদস্যরা, তারা বিএসএফের সদস্য, তাদের একটা নিয়ম শৃঙ্খলা আছে, প্রত্যেকটা ডিফেন্সে একটা নিয়ম শৃঙ্খলা আছে, প্রত্যেকটা রাষ্ট্রে এটা আছে। যেমন আমাদের বিজিবি, আমাদের বিজিবি পারতো না ইচ্ছা করলে ওই মানুষটাকে মেরে ফেলতে ফায়ার করে, কিন্তু না, তারা সেটা করেনি, তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ আছে। তাদেরকে সরকার যেটা শিক্ষা দিয়েছে, তাদের নিয়মের মধ্যে যেটা আছে, তারা সেটা করেছে। বিএসএফ হলে কী করতো? তারা ডাইরেক্ট ফায়ার করে দিত। আমরা মাঝে মাঝেই শুনি যে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত, মাঝে মাঝেই শোনা যায়। কিন্তু আমার কথা হচ্ছে, বিএসএফ এতটা সাহস কোত্থেকে পায় যে বিনা অনুমতিতে তারা আমাদের এরিয়ার মধ্যে এসে তাদের নাগরিকও নিতে চায়, আমাদের তাদের নিয়ম অতিক্রম করে আমাদের বিএসএফের উপর ফায়ার করে, এতটা সাহস তারা পায় কোথায়? তারা এখন দাবি করছে, তারা এখন একটা হাসার কথা, মানে কি বলবো, এমন হাসি পাচ্ছে কিন্তু হাসি আসতেছে না। তারা এখন দাবি করছে যে তাদেরকে ফোন দিয়ে ডেকে নিয়ে তাদের উপরে ফায়ার করে তাদের সৈনিককে মেরে ফেলা হয়েছে। এটা কোনো যুক্তি আছে? এবং ওইখানে যারা উপস্থিত ছিল এলাকাবাসী, তারা সবাই, আপনারা ইতিমধ্যে দেখেছেন অনেক চ্যানেলে নিউজ এসেছে এবং গ্রামবাসীরও কথাবার্তা নেওয়া হয়েছে, তারা যেটা বলছে, তারাই উল্টে এসে জোর করে ছিনিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল, তারাই আগে গুলি ছুড়ছে, পরে আমাদের বিজিবি গুলি ছুড়ছে। তো বন্ধুরা দেখেন, এতটা বড় সাহস পায় কোথায় তারা? কোত্থেকে পায় এই সাহসগুলো? কেন তারা এরকম করলো? তারা একটা ডিফেন্সের সৈনিক, তাদের মর্যাদা আলাদা, তারা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে, তারা এই সাহসটা পাইলো কোথায়? লাস্ট পর্যন্ত শুনেছে যেটা, যে এ পর্যন্ত যেটা নিউজ এসেছে সেটা হচ্ছে দুই দেশের মধ্যে একটা পতাকা বৈঠক হয়েছে, একটা সমাধানের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। আমরা আশা করি যে একটা সমাধানের মধ্যে চলে আসবে, দোষ জারি থাক, দুই দেশেরই একটা ভালো একটা সম্পর্কের ব্যাপার আছে, আমরা চাই না যে গ্যাঞ্জামগুলো যোগ হোক। সেক্ষেত্রে একটা পতাকা বৈঠক হয়েছে, ইনশাল্লাহ খুব দ্রুত একটা ভালো রেজাল্ট চলে আসবে, আমরা আশা করছি একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলের সাথে যারা নতুন যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট জানার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।